অনেকদিনই ভাই আমাকে বলছেন যে ডক্টর মুসলিউদ্দিন সাহেব আপনাকে নিয়ে অনেক বিতর্কিত করছেন, এ কথা কেমন হয়? আপনি নাকি আরবি পড়তে পারেন না, আপনারা এতক্ষণ তো আলোচনা শুনলেন, মনে হয় বাংলা দিয়েই করলাম না? তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। আমি যদি আরবি পড়তে না পারি তো আরবি কিতাবগুলো কেমনে পড়ি, আরবি কিতাবগুলো কেমনে কিনি? যারা আমার ওয়াহিদিয়া লাইব্রেরি আর অনেক লাইব্রেরি আছে তারা জানে, যদি আরবি পড়তে না পারি তাহলে আরবিয়ানদের লেকচার কেমনে বুঝি, যদি আরবি পড়তে না পারি তো কেমনে কোরআন সুন্নাহ বুঝি? আল্লাহ তাআলা ক্ষমা করে দিন তাকে। তার সাথে আমার একদিন দেখা হয়েছিল, আজ থেকে 2 বছর আগের কথা কিন্তু ওইটা। তো দেখা হওয়ার পরে 2 বার দেখা হয়েছিল, 2টা মাহফিলে, 3বার দেখা হয়েছিল। আজ থেকে 3 বছর আগে সাতনাটি নামক এক এলাকায় একবার তার সাথে আমার দেখা। উনি স্টেজে বসেছিলেন, তখন আমাকে ওই আমি নিচে বসেছিলাম চাদর টাদর গায়ে দিয়ে, আজ থেকে 3 বছর আগে তো আরও ছোট ছিলাম। তো আমাকে এক লোক আমাকে দেখে টেনে নিয়ে এসেছে স্টেজে যে তুমি একটু কথা বলো। তখন আমি একটু কথা বললাম, 10 মিনিট আলোচনা করলাম। 10 মিনিট আলোচনার পরে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, কে? ডক্টর মুসলিউদ্দিন সাহেব আমাকে জড়িয়ে ধরেছিলেন আর আমার কপালে একটা চুমা খেয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন, আলেম হলে এইরকম আলেমই হওয়া দরকার, তুমি যেন আলবানির মতো হও, এটা কবুল যেন হয়। আর অনেক কথাবার্তা উনি বললেন। এটা হচ্ছে প্রথম সাক্ষাৎ। দ্বিতীয় সাক্ষাৎ টাঙ্গাইলে ওনার সাথে আমার একবার হয়। তো ওই সাক্ষাতের সময়ে আমি একটা আলোচনা করছিলাম, হয়তো ওই এলাকার লোকেরা কেউ কেউ আছে আমার সাথে একটু খারাপ আচরণ হয়েছিল, একজন বলেই ফেলেছিল যে তুমি ছোট মানুষ আবার কিতাব সির করবে। এই জন্য রাগের মাথায় আমি যে কাজটা গোপনীয়ভাবে করছিলাম ওটা আমি প্রকাশ করে ফেলেছি। তো আমি তো জানি না যে ওটা ভাইরাল হয়ে যাবে আমার তাফসিরে বাসারি নিয়ে, তো হঠাৎ করে ওটা ভাইরাল হয়ে গেল। তো ওইভাবে বলাটা আমার ঠিক হয়নি, তার জন্য আমি লাইভে এসে ক্ষমা চেয়েছি। আপনারা যারা নেটের সাথে কানেকশন জানেন ব্যাপারটা, যে আমি সাধারণ মানুষ ভুল করে ফেলতে পারি, মানুষই তো ভুল করে না, তাই না? আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, ক্ষমা চাননি, তা আমি তো ভুলের ঊর্ধ্বে নয়, আমি ক্ষমা চেয়েছি সেটা। তারপরে ওনার সাথে তৃতীয়বার দেখা, 2 বছর আগের কথা, কিন্তু এখন কর না, হয়তো 20-এর প্রথমের দিকে অথবা 19-এর দিকে, স্মরণ নেই, পাবনায় দেখা। তো এক ঘরে ওনার সাথে আমার বসা, আমি ওনাকে একটা কিতাব দেখাচ্ছিলাম। আমি শায়েখকে আবার খুব ভালোবাসি, ঘৃণা করি না। এই কিতাবটা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, আল হিদায়া, দেখবেন আল হিদায়া নামক কিতাব। এটা ইসলামিক ফাউন্ডেশন সম্পাদনা পরিষদ কর্তৃক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ লেখা আছে তো না, এখানে অনুবাদ করেছে আবু তাহের মেজবা। মাওলানা আবু তাহের মেজবা, এসো আরবি শিখি, এসো নাহব শিখি, এসো বালাগাত শিখি, এগুলো বইগুলো আছে, যারা কমি মাদ্রাসায় পড়ে, 2-1 জন ছাত্র আছেন তো না, চেনেন তো তাকে, তাই না? আরবি ভাষার বিশাল বড় পণ্ডিত উনি, মানে আরবি ভাষায় বাংলাদেশে 2-1 জন পণ্ডিত থাকলে উনি তাদের ভিতরে একজন, এত আরবি ভাষা বোঝে। উনি এই কিতাবটার অনুবাদ করেছে, কে কিতাবের অনুবাদ করেছে? উনি। দেখেন অনুবাদটা আপনারা দেখেন, এখানে অনুবাদ করেছে, অপ্রতিদ্বন্দ্বিতার দিক থেকে কোরআনের মতোই আল হিদায়া গ্রন্থ রচিত হয়েছে, শরিয়াতের বিষয়ে এর আগে এ ধরনের কোনো কিতাব কেউ রচনা করেন নাই। তুমি এই নীতিমালা সংরক্ষণ করো এবং এর প্রদর্শিত পথ অনুসরণ করো, তোমার অভিব্যক্তি বক্রতা মিথ্যার স্পর্শ থেকে নিরাপদ থাকবে। তখন আমি শায়েখকে বললাম, শায়েখ একটু দেখেন তারা কি লিখেছে। তো আমাকে বললো, পড়ো তুমি। বললাম, শায়েখ একটু দেখেন না তারা কি লিখেছে। তো আমাকে বললো, তুমি পড়ো। তো আমি বললাম, শায়েখ একটু দেখেন না তারা কি লিখেছে। আমি কিন্তু এইটা বোঝাতে চাচ্ছি, আমি পড়লে অনুবাদ বিভিন্নভাবে করা যায়, কিন্তু তারা যে অনুবাদ করেছে আমি এই অনুবাদটা তাকে দেখাতে চাচ্ছি। তো এর ভিতরে অনেক লোকজন এসে গেল, তো কথা কাটা কথার ভিতরে আর কথা হলো না, তিনি তিনার মতো আমি বক্তব্য চলে গেলাম। আর শায়েখকে বললাম, শায়েখ আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বক্তব্য সহজ করে দেন। এইভাবে চলে গেলাম। এখন ওই ঘটনাকে উনি কেন্দ্র করে বলছেন, বেচারা ছোট একটা পিচ্চি বাচ্চা আরবি পড়তে পারে না। যাই হোক, আমি ছোটোমোটো মানুষ, আমি তার জন্য কোনো ক্ষোভ নাই।
আমাকে যেদিন এই কথা বলেছেন নেটে দেখেছি, ওই দিন আমি কোনো কষ্ট পাই নাই, চার পাঁচ জায়গায় নয়, অনেক মাহফিলে এই কথা বলা হয়েছে, কিন্তু আমি ওই দিন কষ্ট পেয়েছি যেদিন আমার পক্ষ নিয়ে যুবক ভাইয়েরা তার বিরুদ্ধে লেখালেখি করেছে নেটে। তো আমি ওই দিন কষ্ট পেয়েছি যে এত বড় শায়খের বিরুদ্ধে লেখালেখির প্রয়োজন হয় না, আমি ছোট একটা মানুষ আমার বিরুদ্ধে বলেছে বলেছে, আল্লাহ তাআলা তাকে আরো বড় বানিয়ে দিন। নাকি বলে, আমার পিতা যদি আমাকে গালি গালাজ করে আমি কি আমার পিতার বিরুদ্ধে কিছু বলতে পারি? এখন উনি আমার পিতার সমতুল্য, উনি আমার মুরব্বী, উনি বলতেই পারে আল্লাহ তাআলা, যদিও বা ওই রকম ভাবে আরেকদিন দেখা হয়েছিল, উনি আমাকে বুকে জড়িয়ে নিলেন। তো যাই হোক, উনি এই কথাটা কিভাবে বলেছেন জানি না, যদি এক জায়গায় বলতেন মিস্টেক, বারবার অনেক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন এবং তাকে এই বিষয় থেকে বিরত হবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার এলেম মিদা জ্ঞান আরো বাড়িয়ে দিন এবং পাশাপাশি ওই কথা থেকে আমাকে নসিহত নেওয়ার তৌফিক দান করুন, আমাকে আরবি ভাষায় আরো ভালো পণ্ডিত হওয়ার, আরো ভালোভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এই দাওয়া দাবি রেখে শেষ হাদিস বলে আলোচনা শেষ করি। আপনারা কষ্ট পেলেন না তো? এই কথাটা অনেক যুবক ভাইয়ের আশা আকাঙ্ক্ষা যে আমি বাসার কিছু বলি না কেন, আমার বিরুদ্ধে এত চলছে তো আমি এই কথাটা বলি না কেন। এই জন্য আমি বলতে চাই না, শায়খের মান ক্ষুণ্ণ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ একটা হাদিস বলে আপনাদের কাছে আজ বিদায় নিব। ওবাদ ইবনে সামিত তিনি বলছেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানুলি সিত্তা মিন আনফুসিকুম আদমানুলাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে, আমি বিনিময়ে তোমাদের জান্নাতে নিয়ে যাব। জানা দরকার না কয়টা জিনিস বলেন? ছয়টা জিনিস। এক, উস্তু কই যা হাদ্দাস, তুম, যখন তোমরা কথা বলবে মিথ্যা বলবে না, সত্য কথা বলবে। ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে তখন তা পালন করবে। ওয়া আদু ইজা তুমিংতুম, যখন তোমরা প্রতিশ্রুতি, তোমাদের কাছে কিছু রাখা হবে তখন তোমরা তা প্রাপককে ফেরত দেবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখবে। ওয়াকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, কথা বললে সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। দুই, যখন প্রতিশ্রুতি দিবে প্রতিশ্রুতি পালন করবে, ভঙ্গ করবে না। তিন, যখন তোমার কাছে কিছু রাখা হবে তা প্রাপককে ফেরত দেবে। চার, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখবে, বেগানা বেহা নারীর দিকে তোমরা তাকাবে না। ছয়, তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে, তোমার হাতের শক্তি আছে দেখেই আরেকজনকে মারতে যেও না। হাদিস রয়েছে সবুল ইমাম 4802, মুস্তাদরেক আল মুস্তাদরেক 8066 এবং হাদিস মিশকাতে 4870 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক, যখন কথা বলবে সত্য বলবে। দুই, যখন প্রতিশ্রুতি দিবে পালন করবে। তিন, তোমাদের কাছে কিছু রাখা হবে তা পাপককে ফেরত দেবে। চার, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ, তোমাদের চক্ষুকে অবনমিত রাখবে। ছয়, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। ছয়টা জিনিস যদি দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাব। কিভাবে জান্নাতে নিয়ে যাব আমার ব্যাপার, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার, তিনি নিয়েই যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 12:02 বেজে গেছে, আমি ছোট মানুষ, আমার কথাবার্তার দ্বারা যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অসুস্থ মানুষ, তারপরেও কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা যেন তাতে বারাকা দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ দোয়া পড়ে ওঠেন তাহলে যত গুনাহ হয়েছে ক্ষমা হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আজাব থেকে, আপনি আমাদের রক্ষা করেন কবরের আজাব থেকে, আপনি আমাদের রক্ষা করেন জীবন আর মরণের ফেতনা থেকে, আপনি আমাদের রক্ষা করেন সর্ববিক ফেতনা থেকে। হে আল্লাহ, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাওয়াতিক। হে আল্লাহ, অন্তর পরিবর্তনকারী, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ,
আপনি আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে এমন ইলেম দান করেন যে ইলেমটা কবুলযোগ্য, এমন আমল দান করেন যে আপনার দরবারে কবুল করা হয়। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে হিংসা, রিয়া, গীবাত সবগুলো আপনি দূলিসাৎ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কল্যাণময় জীবন যাপন করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাহ হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায়ও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। হে আল্লাহ, যেই উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, এবং যত দিনী ভাই যত দূর দূরান্ত থেকে এসেছে, হে আল্লাহ, আপনি প্রত্যেককে কবুল করে নেন। হে আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করে নেন, এবং আমাদের ভুলভ্রান্তি হয়ে গেলে আপনি তা কবুল ক্ষমা করে দেন, আমাদের যা ভুলভ্রান্তি আমাদের এবং শয়তানের পক্ষ থেকে, আর যা কল্যাণকর আপনারই পক্ষ থেকে, এবং ভুলভ্রান্তি থেকে আমাদের হেফাজত করেন, আর কল্যাণকর বিষয়ের উপরে ও আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদের জন্য যা যা প্রয়োজন আপনি তাই দান করেন, আমাদের জন্য যা যা অকল্যাণকর তা থেকে হেফাজত করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।